আরে বন্ধু, কালকে যে একটা খেলা হইছে না, সেই একটা খেলা হইছে বড়, কালকে ওটা কোন খেলা হইলো? দুই রানে তিন রানে আউট হই যায়, এটা কোন খেলা হইলো? না অস্থির অস্থির যাই, খেলা দেখি না এই জন্যই খেলার মুভমেন্ট। তোমাকে খেলার মুভমেন্ট থাকবে কি তোমার খেলার প্রতি? কি রে বন্ধু, তোর মন খারাপ কে? আরে বন্ধু আর কইস না, মন কি আর এমনি খারাপ হয়? দেশে থেকে খেলা তো ভাই আসতেছে। খেলা তো ভাই আসছে, খুশির খবর। এটা খুশির খবর, এটা পরে বুঝবি বন্ধু, এখন বুঝবি না তুই। কি কস? হ্যাঁ বন্ধু। আরে আসুক না তোর খালা তো ভাই, দেখবো অনেক কি হয়। আচ্ছা আসলে টের পাইবি। আসুক, আসতে দে আগে, আসতে দে। আচ্ছা ঠিক আছে বন্ধু। ওটা তোর খালা তো ভাই, শালার মুখের কথা মুখেই রইল আর জমাই সে হাজির, দেখছাস ব্যাপারটা? শালা ভাঙ্গারি ব্যথা শুরু করলো কবে? খাতো ভাই, আমি চলে আইছি খাতো ভাই, খারাপ নাম মিলি। আমি আবার কি করলাম, দেরি বেয়ানে কাকা হাতে গেলে খাওয়া লেছি। তা কাকা করলাম, কাকা আমি যাবো, তা আমি আমার খালাতো ভাইয়ের কাছে দেখা করে যাবো, ঢাকা শহরে আইছিল তো। কাকা আমাকে নিয়ে এলো, আমাকে নিয়ে এলো, তাই কইলাম যে কাকা কষ্ট হয়, আমি নিজেই চলাই নিয়ে এলাম। ভালো করছি, আমি তো জানি ভালো কাম করি। যাই দিয়ে দিই, এখন আইসি তো খাদুর কাছে আইসি। ও কাকা আইছেন, মেলা ধন্যবাদ কাকা। রাঙ্গুনি ভালো দিয়ে পেয়েছেন, কম দামে পেয়েছেন। হ্যাঁ কাকা, আবার দেখা হইলো। কেমন তো দেখা হবি কাকা, আবার আসবি নাকি? কাকা বললো না, আমি এই যে বুঝলাম না, খাও তো ভাই, যাই হোক খাওয়াতো ভাই। আসার পর যে অভিজ্ঞতা হইলো খাওয়াতো ভাই, আমার ঢাকা শহরে আসি, ই আল্লাহ কি বড় বড় বিল্ডিং, দেহ তোমার মাথায় বাড়ি। হ্যাঁ তারপর আবার দেখি বাস, মনে করো যে এই প্লেনের মতো ছুটি ছুটে যায়, রকেটের মতো ছুটি ছুটে যায়। এই বেগে খাওয়াতো ভাই, আমি তো ভয় পাই গেছি, প্রথম জীবনে প্রথমবার আসি তো, বুঝছো? ঢাকা শহরে এরকমই, হ্যাঁ এরকমই এলে তো কই শালা, মানুষ কত মানুষ আমাদের এলাকাতে, এত মানুষ তাই এক এলাকাতে। খেতে কাম করে করে আই আজ জীবনে প্রথম চশমা কিনেছে, চলে আলাদা ভাই। আমি জানতাম তুই এরকমই করবি। ভালো করিস না ভাই? হ্যাঁ ভালো করছ। আমি জানি ভালো খবর, বাড়িতে যাই সারাদিন খালি কইস না ভাই, সারাদিন খালি খেতে কাম করাই ভাই, আমার ভালো লাগে না কাম করতে। আমি এলে ওই তোকে চলে যেতে পারি, আমার ভালো লাগে না। হ্যালো হ্যাঁ ঝুটি রে, ওই শোধা আমি তো ঢাকায় আছি সোধা। আর কই রে, ঢাকায় কত তা কত গাড়ি ঘোড়া, কত বিল্ডিং। হ্যাঁ আসো না কুন, এই তোকে সিরিজ এত খারাপ, হাফ প্যান্ট পরে পরে হাঁটে সিনে, বেহায়া বেলা তো সরম কিচ্ছু নাই, সেটা খুব খারাপ। কি ভাইয়া আজ হয়ে ফোনে কথা কচ্ছি, কথা কচ্ছ ভালো কথা, ফোন কর। ইয়ারফোন দিয়ে ফোন লাগবে যে, ইয়ারফোন দিয়ে কথা কচ্ছি। পাগল কিরা পাগল, আপনি তো পাগল, আপনি জানেন নাকি কত মানুষ ইয়ারফোন দিয়ে কথা কয়, আর আমি 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 কথা কলি ওটা পাগল হয়ে যায় নাকি? কি রে আমার খাওয়া দাওয়া কাকার হাতে করি, পাগল কার হাতে বোঝেও না, ইয়ারফোন দিয়ে কথা পাওয়া যায় জানে না এটা। ওই শোনা আর কই না, এক পাগল আছিল আমার কাছে, বুঝছো? ইয়ারফোন ছাড়া বলে ইয়ারফোনে কথা কথা জানে না পাগল।
আরে বন্ধু কি অবস্থা? অবস্থা আর কি ভাই, তোমার খালা তো ভাই কি পাগল টাগল নাই? আরে বন্ধু আর কইস না, ও তো পাবনাই পাগলা কারো দেয়া ছিল, মন তো হইতে আইছে লেগে তো আমার মনটা খারাপ, তোরা বুঝিস না গায়ে। তোর সেদিন কি কইলাম আমি দেখ না পরে, এই তো আগে আসার সময় দেখলাম কানের মধ্যে হেডফোন দিয়ে কথা বলতেছে মোবাইল নিয়ে। আরে বুঝিস না গায়ে, ওই তো পাগল, তো তো বুঝতে হইব এটা। আরে বন্ধু পাগল বন্ধু নিয়া মানুষ সব শেষ করবা, বন্ধু যাই হোক আমি বুঝাইতেছি, তারা চিন্তা করিস না। তুই কি শুরু করছ? কি করছিস? হ্যাঁ কি করছিস? তুই যে পাগল, এটা তো আমি তোর ভাই, আমি তো একমাত্র জানি তুই যে পাগল। হ্যাঁ তুই এলাকার মেয়ের ভিতরে কি শুরু করে দিছ? কৌ হ্যাঁ আমি খাওয়া দাওয়া কিছু করি না, তো কিছু করস নাই, তুই কার সাথে কথা কইছ? কইছি কথা, কইছি কথা কইছি মানে কার লগে কথা কইছ? লজ্জা করে, লজ্জা করে না, জরি না, জরি জরি না। যাই হোক এগুলো আর করা যাব না, ঠিক আছে কথা যেমন থাকে। আবার কানতে জরিনের কথা মনে পড়ে গেছে, জরিনের কাছে যাবো যাবো। তোমার নাম কি? সজল। সজল, তোমার নাম যদি সজল হয় তাহলে এই জায়গাটা তোমার বাড়ির দূরত্ব কত? তো এটা কি অঙ্ক? হ্যাঁ অঙ্ক, এই আনসার দেওয়া লাগবে আমার। হ্যাঁ হ্যাঁ বিকালে দাদি পাস। হ্যাঁ সোজা তো পারবো না, আমি পারবো না, কিন্তু বাড়ির দূরত্ব পারবো না। আচ্ছা তুমি বিকালে জানাইও মাই প্যাড, ঠিক আছে? কি কথাটা হয়ে গেল? ও কি মনে করিছে আমি অঙ্ক পারি না? অঙ্ক আমি পারি, আমি আনসার বাই করেই ছাড়বো, আমার বাড়ির দূরত্ব কত? তো এনথে যে সোজা তাহলে পাগল কষ্ট করছে আমার। দিছি আজকে বন্ধুর বাইরে মুরগি বানায় দিছি। আল্লাহ মনে করছে আমি মূর্খ, আমি তো অশিক্ষিত হিটা জানি না, তো আমি তো আনতে পারবো, আমি মাই ফেলি বাড়ির দূরত্ব সে মাপবো, আমি এক হাত দিয়ে এক হাত দিয়ে এক দুই চার তুমি ভাই তুই এনে কি কর? ও হ্যাঁ ভাই কই না ভাই, একজন কি কয় আমাকে জানো, কইছে কি যে আমার নাম যদি সজল হয় তাহলে এনতে আমার বাড়ির দূরত্ব কত? আমি তো মূর্খ না, আমি তো অশিক্ষিত, তো জানে না, আমি এর লেগে মাই ভেবে দেখতেছি ওকে অ্যান্সার দেওয়া লাগবে, বিকেল বেলায় উত্তর দেওয়া লাগবে, এর লেগে আমি কাজ করতেছি না ভাই, একাত দিয়ে একাত দিয়ে এভাবে করে বাদ যাবো। তুই তো পাগল, এই জন্যই তো তোরে এরকম করে তাই না, তোরে মুরগি বানাইছে তুই বুঝস না কেন লিগে? হ্যাঁ তো আমি তো মানুষ হয়েছি, মুরগি এলিম তখন মুরগি এলিম, চল বাড়ি চল, রাস্তাঘাটে তুই আমার মানুষ না, তুই চল না চল।
আরে বন্ধু আজকে কি করছিস জানো? কি করছিস? আসাদের খালা তো ভাই আছে না, এই সদল ওরা তো আজকে মুরগি বানায় দিছি। কি করছিস তুমি? হ্যাঁ কেমনে ওই রাস্তা মাপতাছ এখন? কি কেমনে ওরা জিগাইছিস ওর নাম কি? পরে ওই বলছে যে ওর নাম সদল। পরে ওরা বললাম যে তোর নাম যদি সদল হয় তাহলে এই জায়গাটা তোর বাসার দূরত্ব কত কতটুক? পরে ওই রাস্তা মাপতাছে। কি গাছ জানোস যে আমার ছোট ভাই একটু পাগল টাইপের, তোর হাসি ঠাট্টা করার সঙ্গে একটু মানে কি একটু মজা। তোরা আমার বন্ধু হয় আমার ছোট ভাইয়ের লোক এরকম সবসময় করবি এটা তো হয় না। আজকে ওই কি করছে জানোস? কি করছে? হ্যাঁ পরে দিয়ে আর রাস্তা মাপ হয়েছে, ওই যে বাইরের লোক যদি দেখতো তাহলে কি হইতো? তোরা আমার বন্ধু বান্ধব হয় আমার খালো তো ভাই লোক এরকম মজা করতে পারস? তোর আর কি কইব, সব দোষ তো ওই পাগলটার। পাগলটা যে কবে যাইব, ও গেলে আমি বাঁচি। ভাই তুই এত রাগ আমার উপর খাতো ভাই, গেলে তুই বেঁচে যাই। আসলে কষ্ট করতে কি কবো ভাই, খাতো ভাইয়ের কাছে আইসি তুই হাসি মজা করার জন্য ভাই, আর তুই আমাকে এত অপমান করলি তোর বন্ধুর সামনে। আমি পাগল হয়েছি দেখে তোর আমাকে এত রাগ। ঠিক আছে খাতো ভাই, আমি আর থাকলাম না তোর কাছে, আর আমি এখন যাবো। ভালো থাকিস তোরা। হ্যাঁ ভাই সালাম আলাইকুম। কি ভাই কোন ভাই? না ভাই আমার খালা তো ভাই মেলা সমস্যা হচ্ছে ভাই, আমি খালা তো ভাই সমস্যা নিয়ে আমি থাকবো পারতেছি না ভাই, যাবো। আরে না না ওরে ওরে নিয়ে আমার মান সম্মান সব যাইতেছে ভাই, তোরা বুঝিস না গেলি থাকবে না ভাই, আমি যাবো ভাই। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে। এই দি আসি, রাগ করেন না, মানুষ পাবার একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে ভাই, থাক ভাই। ঠিক আছে আপনি একটু বুঝাইয়া বলেন। ঠিক আছে, এই তোরা থাকবো খালা ভাই।